হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। উইদাউট কোনো কিছু না জানিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। খুবই অসাধারণ একটি গান করলাম। অলরেডি আপনারা হয়তোবা আমার স্ট্যাটাস পেয়ে গিয়েছেন, আমি বড় এতিম খোদা আমি বড় এতিম। খুবই অসাধারণ একটি গান আজকে গাইলাম। গানটি খুবই সুন্দর সুর করেছেন আমাদের কবি মেরিনা মীরা, এবং এই গানটি কথা লিখেছেন আমাদের জহুরুল ইসলাম জনি, এবং এই গানটির এই সুন্দর গানটি মিউজিক করেছেন আমাদের, বিশেষ করে আমার কাকা মান্নান, কাকা মান্নান মাহমুদ। এবং এই গানটি ডিরেকশন থেকে শুরু করে বাকি সব মিক্স মাস্টার এভরিথিং করেছেন আমাদের মিজানুর রহমান বাদশা ভাইয়া, আমি দাদাই ডাকি। তো যাই হোক, আমরা কাজ করলাম। আর একটা ব্যাপার হলো, এখানে আসার পরে নটরাজ দাদাকে পেয়ে গিয়েছি, উনি আজকে আমার গান শুনলেন প্রথম রেকর্ডিংয়ে বসে, তো আমি ওনারও কমেন্টস নিব। তো একটা বিষয় যে গানটা আসলে খুব খুব ভালো হয়েছে, আমারই খুব ভালো লাগছে, কারণ এই টাইপের গান আমি আসলে এর আগে করিনি, এই প্রথম আসলে করা হলো। আগে আমরা একটু গানটা শুনি। আমি বড় এতিম খোদা, আমি বড় এতিম রে, আপন কেহ নাই রে আমার এই ভবের বাজারে। আমি বড় এতিম খোদা, আমি বড় এতিম রে, আপন কেহ নাই রে আমার এই ভবের বাজারে। আপন বলতে আমাদের গান, এবং অলরেডি আপনারা শুনে নিলেন, অসাধারণ হয়েছে, দাদা অনেক প্রশংসা করছে। আমাদের এই গানের যে লেখক আমাদের জহুরুল ইসলাম জনি, ও আসলে আজকে তার একটু পার্সোনাল কাজের জন্য একটু বাইরে আছেন। মান্নান কাকাও আজকে ঝামেলা আছেন, আমি জাস্ট ভয়েসটা দিয়ে গেলাম। তো সবার আগে আমি বাচ্চা দাকে একটু বলি, দাদা বলেন, কমেন্টস বলেন, কি অবস্থা, কেমন গাইলাম আজকে? তো আপনি সব সুরকার, মিউজিক ডিরেক্টর। যাই হোক, আমার মনে হয় গানটা খুব সুন্দর হয়েছে, এবং পারফেক্ট যে সুরটা ছিল ওটাই হয়েছে। থ্যাংক ইউ, আপনার জন্য আমার একটু সুবিধা হয়েছে, গাইতে না হলে একটু কষ্ট হয়ে যেত আজকে। এইভাবেই একটা টিম ওয়ার্ক তো গান। হ্যাঁ, কারণ গীতিকার না থাকলে, সুরকার না থাকলে আসলে হয়ে ওঠে না, সবাইকে থাকতে হয়, মিউজিক ডিরেক্টর কাকাও নাই, কাকা থাকলে তো এটার মধ্যে আরো অনেক কিছু গাওয়াই দিত, মানে ওই ফিলটাও আসলে ওইটাও একটু অনুভব করলাম, মানন কাকা থাকলে আর একটু হয়তো। তো কেমন গাইলাম একটু বলেন। খুব সুন্দর হয়েছে গানটা, কেমন লাগবে? এটা একটা ডিফারেন্ট টাইপের গান, একদমই একটা এতিম মেয়ের কান্না, গানটা ঠিক তাই, এবং আমার মনে হয় গানটা খুব সুন্দর হচ্ছে, দর্শক মজা পাবে, আলাদা ডিফারেন্ট এক সালমাকে খুঁজে পাবে আশা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, পেছনে প্রথম থেকে ছিলেন নটরাজ দাদা, আপনি একটু এই প্রথম বোধহয় আপনি স্টুডিওতে সরাসরি আমার গান শুনলেন, স্টুডিও রেকর্ডিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমি অল্প সময়ের জন্য একটু হারিয়ে গিয়েছিলাম। আমিও মূলত টুকটা গান লিখি, তবে আমি একটু ক্লাসিক্যাল গান লিখি, মূলত একটু হার্ড ক্লাসিক্যাল। তবে আমি সালমা, আসলে সালমা, আমি ওই ইন্দ্রকিশোর দাদার গান যখন করি তখন আমি দেখি যে স্বল্প সময়ের মধ্যে যে ইন্দ্রকিশোর যে কিভাবে রপ্ত করে নেয়, সেই জিনিসটা আমি আজকে সালমার মধ্যে দেখলাম। আমি কিন্তু একেবারে ই হয়ে গেছি যে এটা কি করে সম্ভব। আসলো দাদা, গানটা শুনি।
শুনলো সে ডেলিভারি দিয়ে দিল মানে এটা কি করে সম্ভব এটা আল্লাহ প্রদত্ত জিনিস তবে আমি আমার ভিতর থেকে দোয়া করি সালমা আরো 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 অনেক বড় হবে এটা আমি বিশ্বাস করি এবং যে গানটা আজকে শুনলাম আসলেই যে গানটা মানে অসাধারণ অতুলনীয় অতুলনীয় আমাদের গীতিকার জহুরুল ইসলাম জনি এবং সুরকার কবি মেরিনা মীরা দুজনই আজকে নাই এবং সাথে আমাদের মিউজিক ডিরেক্টর আমাদের হচ্ছে মানন মোহাম্মদ কাকা উনিও নাই তো উনাদের হয়ে আপনি কিছু বলে দেন আমি ওনাদের হয়ে আসলে অনেক গুণী মানুষ এবং ওনাদের হয়ে যে কিছু বলবো সেই দুঃসাহস তো আমার নেই তারপর আমি চেষ্টা করবো এই জন্য যে ওনারা তিনজন সার্থক আমি যেটা মনে করি যে ওনারা থাকলে হয়তোবা আমার চেয়ে আরো বেশি কিছু বলতো আমি আসলে অতটা আপনার চ্যানেলের জন্য কবে আমি গান গাইবো সেটা বলেন কমিটমেন্ট করেন দর্শকের কাছে অবশ্যই অবশ্যই আমি আমি এখন মানে বুঝতেছি না যে আমি কখন করব গান আচ্ছা আপনি সময় নিয়ে যখন ফ্রি হবেন তখন বলেন এক্সাইটেড আসলে এক্সাইটেড মানে মানে কি বলবো যে আমি কল্পনা করতে পারি নাই যে সেই বানিয়া বন্ধুরে সেই সালমা আর আজকে সালমার ভিতরে কতটা তফাৎ কতটা তফাৎ উনি এখন ঘরে আছে ঘরটা কেটে গেলে সকালে থ্যাংক ইউ সো মাচ জনি মিউজিক স্টেশন থেকে গানটা জনি মিউজিক স্টেশন থেকে এই গানটি বের হবে আমি বড় এতিম রে আচ্ছা আমরা একটু কমেন্টস পড়ে আসি হ্যালো সালমা আক্তার প্রিয় বোন আমার শুভেচ্ছা নিবেন গান প্রশ্ন আমি চাইলাম যারে ভাবে পারলাম সে এখন বাস আচ্ছা আমরা আসলে নতুন গান শুনছি মামুন রাজা ভাই পুরাতন গান তো আসলে গাওয়াই হয় চ্যানেলে গাওয়া হয় লাইভে গাওয়া হয় কেমন আছেন আপনি কেমন আছেন আপনি গান তো হ্যাঁ ইমন ইসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ চলছে মুক্তাল হোসেন মুক্তি আম্মা ইউর ভয়েস বিকামিং বোল্ডার দেন পাস্ট ফিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর শামিম এতিমার জন্য হাই সালমা আপু কেমন আছো আবদুল্লাহ ভালো আছি সালমা মানেই সালমা নো কম্পেয়ার মুক্তাল হোসেন মুক্তি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর সুন্দর কমেন্টস আসলে গানটা খুব ভালো হয়েছে গীতিকার এবং সুরকার জনি এবং মেরিনা মীরাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপরে মানন কাকাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমাদের বাংলাদেশে বিশেষ করে অডিও বাজারে অনেক ভালো কিছু কাজ করে যেতে পারি কারণ আমার সর্বদাই স্বপ্ন ছিল যে অডিও বাজার তো একটা বিরাট বড় জায়গা সো এই জায়গাতে আমি যাতে অনেক গান করতে পারি আমি সর্বদাই কোম্পানির সাথে আছি বাংলাদেশে যে সকল বড় বড় কোম্পানিগুলো আছে তারা ভালো কাজ করুক আমি সবসময় তাদের জন্য গান করব এটাই হচ্ছে আমার কমিটমেন্ট যতদিন গানের লাইনে আছি সবাই ভালো থাকুন আসলে আমরা যারা শিল্পীরা আছি তাদের কিছু তো দায়িত্ব মানে রেসপন্সিবিলিটির যে জায়গাটা সেই জায়গাটা একটু কোম্পানিদের সাথে অ্যাডজাস্ট করে রাখা ভালো কারণ কোম্পানি তো আমাদের সাথেই আসলে যুক্ত আমাদের মেন টার্গেট হওয়া উচিত বাংলা গানের বাজার যেন কোনোভাবে নষ্ট না হয় সেটার দিকে একটু মনোযোগ দেওয়া সো এগিয়ে যাচ্ছি আপনারা আপনাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা ভালো গান নিয়ে যদি আমার মানে আমার অবধি পৌঁছাতে পারেন আমি কাউকে নিরাশ করব না গানের সেক্টরে যে অ্যাটলিস্ট আমি গান ভালো কিছু গান করতে চাই এবং আমার গানের ঝুলিতে অ্যাটলিস্ট 5000 গান আমি গাইতে চাই সো অলমোস্ট আমি 700 প্লাস গান গেয়ে ফেলেছি সো আরও কিছু আমি গান গাইতে চাই আরও অনেক গান গাইতে চাই এবং যারা নতুন ইয়াং প্রজন্ম গীতিকার সুরকার এবং সিনিয়র তো আছেনই সবাই কানেক্ট হতে পারো আমার সালমা আক্তার তো আছে আমার নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে এবং বাংলাদেশে যারা বড় বড় মিউজিক ডিরেক্টররা আছে ইয়াং যারা আছো কাজ করছো তারাও যে কোনো কারোর সাথে কানেক্টেড হয়ে কাজের জন্য এগোতে পারো আমি এই সুযোগটা সবার জন্য দিচ্ছি এবং কাজ করতে চাচ্ছি যাতে ভালো কিছু কাজ হয় সেটা একান্তই আমার পার্সোনাল বিষয় আমার গানের ঝুলিতে আমি 5000 গান চাই তো আপনারা সবাই ভালো থাকুন দোয়া করবেন এবং জনি মিউজিক স্টেশন থেকে আমাদের আমি বড় এতিম রে গানটি রিলিজ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।